ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তার আগে 60টি বিধানসভা কেন্দ্র ঘুরে দেখবে সিএন। উন্নয়নের নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে তুলে ধরবে সিএন। ত্রিপুরায় গত 5 বছরে বিজেপি সরকারের কাজে সাধারণ মানুষই বা কি বলছেন, তুলে ধরবো আমরা। বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি, তার আগে সিএন পৌঁছে যাচ্ছে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে। মুহূর্তে আমরা রয়েছি 31 রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে বিজেপি প্রার্থী রয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যিনি একাধারে বিধায়ক, এলাকার অন্যদিকে রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছেন রাধাকিশোরপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রণজিৎ সিং রায়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি, সারছেন জনসংযোগের কাজ। স্বনির্ভর গ্রাম থেকে কৃষিকাজ সহ এলাকার বাসীর জন্য সার্বিক উন্নয়ন করেছেন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিং রায়। তার উন্নয়নে খুশি সাধারণ মানুষও, আবার চাইছেন তাকে। শৃঙ্খলা কাজের নিরিখে কাজও অনেক আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে, আমাদের ত্রিপুরা অনেক উন্নয়ন হয়েছে। আমাদের খিলপাড়া এরিয়াতে প্রথমে গেছে, আমাদের যে মার্কেট ছিল 30-35 বছরে আমরা কিছু পাইনি মার্কেটে। আমি একটা ব্যবসায়ী, আমাদের মার্কেট একটা প্রচণ্ডভাবে তিনি পরম পরিশ্রম করে তিনি বানিয়ে দিয়েছেন, এটাই আমাদের কাছে গর্বের বিষয়। যুবকরা লাভবান হচ্ছে, আমাদের যেভাবে মানে যে কন্ট্রাক্টরের যে কাজকর্ম আছে সবাইকে সমভাবে বন্টন করা হচ্ছে, সবাইকে সমভাবে দেওয়া হচ্ছে, কোনো দল মত নির্বিশেষ দেখা হচ্ছে না। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী প্রণজিৎ সিং রায়। বক্তব্য হচ্ছে, আমি যেগুলো বলছিলাম যে সারা রাজ্যের এই সমস্ত উন্নয়নের প্রত্যেকটা অংশের ছোঁয়ায় এই বিধানসভা কেন্দ্র পড়েছে। আবাস যোজনা ঘর থেকে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুতের থেকে শুরু করে গ্যাস লাইন থেকে শুরু করে প্রতি ঘরে ঘরে পৌঁছে গেছে। তো আমি নিজে কৃষিমন্ত্রী এবং এখানে কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিগত দিনে কখনো কৃষকরা ভাবতে পারেনি। শিববাদের প্রতি মানুষের যদি সারা আপনি দেখে থাকেন তখনই বুঝবেন যে এখানে বিরোধী দলের কোনো জায়গা নেই, এখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো পথ মানুষের করে। শুধু জয় নয়, বেশি ভোটে জেতাই এখন মূল লক্ষ্য বিজেপি প্রার্থীর কাছে। ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।